হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে ফাদার্স ডে উপলক্ষে আমরা মনাকে নিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গায় ঘুরতে। এখানে মনা অনেক কিছু দেখতে পাবে ওর পছন্দের। তো এটাই হলো সেই জায়গা, এটা হলো একটা জু, ছোটোখাটো একটা জু। তবে চলো দেখি সেখানে কি কি আছে। আর হ্যাঁ, আগের ব্লগটি যদি তোমরা দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তবে আমরা এখন চলেছি পার্কিং লটের দিকে, আমরা মেন গেট দিয়ে চলে এসেছি ভিতরে। তো গাড়িটা প্রথমে এখানে পার্কিং করব, তারপর আমরা জুয়ের ভিতরে যাব, টিকিট কাটবো, তারপর জুটা ঘুরে দেখব। তোমরাও আমাদের সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা হলো জুয়ের ফ্রন্ট সাইড, আর এটা হলো জুয়ের সাইনবোর্ড যেখানে জুয়ের নামটা লেখা আছে, দেখে নাও। আর এখানে দুজন বসেও আছে। তো চলো, আমাদেরকে টিকিট কাটতে হবে, আর একদম সময় নষ্ট নয়, তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক। আর আমার মনা দেখো কি সুন্দর শান্ত হয়ে রয়েছে। তো আমরা ভিতরে এসে গেলাম, আমাদেরকে টিকিট কাটতে হবে, আর মনার বাবা চলে গেছে টিকিট কাটতে। আর বাদিকে দেখো একটা শপ আছে, বেরোনোর সময় শপে ঢুকবো। তো ওই যে ওইখানে মনার বাবা টিকিট কাটছে, টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরের দিকে যাব। প্রথমে দেখতে পাচ্ছি একটা ছোট অ্যাকোয়ারিয়াম আছে, আর এর মধ্যে দেখতে পাচ্ছ একটা অক্টোপাস আছে। তো এটা খুব বড় অক্টোপাস নয়, ছোট। আর কিছু স্টার ফিশ আছে, আরও বিভিন্ন মাছ আছে এর মধ্যে। আর আমার মনাদেরকে খুব সুন্দর ডাকছে, দেখো ওর ডাক নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। শিকাগোর শেড অ্যাকোয়ারিয়ামে যেখানে আমরা ঘুরতে গেছিলাম এর আগে, সেখানে সবচেয়ে বড় অক্টোপাসটি আমরা দেখে নিয়েছি। তো তারই লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই প্রাণীগুলো দেখো, জলজ প্রাণীগুলো কি অদ্ভুত ধরনের না? এগুলো বালির মধ্যে এইটুকু মাথা বের করে থাকে, এর আগেও অনেক দেখেছি অ্যাকোয়ারিয়ামে। এখানে অল্প সংখ্যক জেলিফিশ আছে, তো সেগুলো খুবই ছোট। তবে আমরা অনেক বড় বড় জেলিফিশ দেখেছি পিটসবার্গের অ্যাকোয়ারিয়ামে। তোমরা কিন্তু লিঙ্কটা খুলে দেখে নাও, তোমাদের ভালো লাগবে সেগুলো দেখতে। আমরা তো এদেশে সেরকমভাবে জ্যান্ত মাছ দেখতে পাই না, তবে এই ধরনের অ্যাকোয়ারিয়ামে গেলে বেশ লাইভ ফিশগুলো দেখতে পাই, আর বেশ মজাই লাগে এগুলোকে দেখতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা সি হর্স। এর আগেও আমি বিভিন্ন প্রজাতির সি হর্স দেখেছি অন্য অ্যাকোয়ারিয়ামে, তোমরা লিঙ্কগুলো খুলে প্লিজ দেখে নিও, ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে লিঙ্কগুলো। এখানে দেখো কিছু ছোট ছোট ব্যাং আছে, যেগুলোর কালার ইয়েলো। তো ব্যাংগুলো দেখতে বেশ ভালো লাগছে, ইয়েলোর উপর বেশ ব্ল্যাক চোপ চোপ। তো এই ব্যাংটার কোন প্রজাতির ব্যাং সেটার নাম এখানে লেখা আছে। আর এখানে একটা ছোট্ট কচ্ছপ আছে, খুবই ছোট, গায়ে আবার ইয়েলো ফোটা আছে, সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এদিকে আছে বিভিন্ন প্রজাতির গোসাপ আর কি। তো এগুলোকে দেখে না আমার মনে খুব ভয় পাচ্ছে। এখানে তো কিছু কচ্ছপ আছে জলের মধ্যে, তো এগুলো খুব সুন্দর খেলা করছে, আর আমার মনে এগুলোকে দেখে বেশ মজা পাচ্ছে, তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে। মনা এখন বাবার কোলে উঠে দেখছে ওগুলোকে। আর মনা তো এগুলো দেখতে পেয়ে আজ বেজায় খুশি, আজ অনেক কিছু দেখতে পেল মনা, যেগুলো টিভিতে দেখে মেনলি। তোর খুব ভালো লাগছে, তো আমারও ভালো লাগছে যে আমার মনার খুব ভালো লেগেছে। এবারে চলো কিছু পাখি দেখে আসি, এখানে কিছু প্রজাতির পাখি আছে সেগুলোই দেখি। দেখো ভিতরে কত গাছপালা, আর গাছে গাছে কত পাখি, জায়গাটা খুবই মানে খুবই ভালো লাগছে জায়গাটা। আর এখানে কিছু হাঁস আছে জলে, অল্প জলাশয়ে। আর আমার মনা তো ডাক খুব পছন্দ করে, ও ডাক বলে, হাঁস বলতে পারে না। তো ওকে দেখো, এই জায়গাটা একটু জল পড়ে আছে, যার জন্য একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো মনাকে তো একজন খুব প্রশংসা করে গেল, সো কিউট। আর মনার আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, কতটা খুশি আর কিভাবে চেঁচাচ্ছে। আর খুব ব্যস্ত আজকে, মানে সারাটা দিন শুধু মানে হেঁটে হেঁটে ঘুরছে, কোলে খুব একটা উঠছে না, ওর বাবা একটু জোর করে করে ওকে কোলে নিচ্ছে। তো এখানেও দেখো বিভিন্ন রকমের পাখি আছে, চারিদিকে নাম লেখা আছে, তবে এত কঠিন কঠিন সব নাম আমি আর পড়ে উঠতে পারছি না, আর এতটা সময় নেই তোমাদেরকে পড়ে পড়ে সেগুলোকে বলবো। তো এখানে কিছু মানে অন্ধকারে যেসব প্রাণী থাকে, যেসব পাখিগুলো থাকে সেগুলোই আছে, যার জন্য এই জায়গাটা পুরো অন্ধকার। আর এখানে দেখতে পাচ্ছ স্লথ, আরও কয়েকটা স্লথ এখানে আছে। এটাকে দেখো, এটা একদম বেড়ালের মতো দেখতে, আর আমার মনে হয় বেড়াল খুব ভালোবাসে, মিয়াও বলে ডাকে, বেড়াল বলতে পারে না। তো এটা দেখে মনে হয় বেজায় খুশি।
আর এখানে দেখো একটা বুড়ো কচ্ছপ আছে, আর এটা হলো একদম বাইরেটা, মানে পাখির সেকশনটা পুরো দেখা হয়ে গেল। আর এরপর আমরা যাব বাঘ বা অন্যান্য যা আছে সেগুলো দেখতে। তো এখানে একটা ছোট্ট জলাশয় আছে, সেখানেও কিছু দেখার আছে মনে হচ্ছে। তো চলো ওখানে একবার যাওয়া যাক, কি আছে দেখি ওখানে। এখানে কিছু বিদেশিনী দাঁড়িয়ে আছে, তাদের ছোট্ট ছোট বাচ্চাও ছিল। আর এই যে এইগুলো এখানে আছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে, সেটা বুঝতেই পারছো, শব্দটা আসছে হাওয়ার। আর আমার মনাজ কতটা খুশি দেখো, বাবার সাথে কত কথা বলছে আর ওগুলোকে দেখছে। ও তো আজ খুব খুশি, ও একদিনে এত কিছু দেখে নিল। ও আসলে এর আগেও দেখেছিল, তখন অবশ্য ছোট ছিল, বুঝতো না। আর এখানে দেখো ছাগলকেও হচ্ছে এভাবে চিড়িয়াখানায় রাখে, এটাই হলো বিদেশ। আর এই যে এক কোণে একটা গাধা আছে ঘুমোচ্ছে, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কান দুটো নেড়ে ঘুমোচ্ছে, একটু জেগে আছে মনে হচ্ছে। যাই হোক, এদেরকেও একবার একটু দেখে নাও। তিনটে প্রজাতি আছে এখানে মনে হচ্ছে, এগুলো বাজ পাখি আই থিঙ্ক। তো এখানে একটা প্যাঁচা আছে, আমার মনে আউল বলতে শিখে গেছে। আর এখানে দেখো কাকটা, একটু অন্য ধরনের যেন না। এখানে একটা পাখি রয়েছে, তো বিভিন্ন রকম পাখি এখানে দেখতে পেলাম। আর দেখো এই যে এটা হলো শুকর, যেটা আমরা শুয়োর বলি আর কি। তো আমরা তো গ্রামেগঞ্জে অন্যরকম শুয়োর দেখেছি, এখানে চিড়িয়াখানায় এই ধরনের শুয়োর দেখতে পাচ্ছি, যাক ভালো লাগলো। মনা দাঁড়াবে না, ও এখন দেখবে, স্ট্রলারটা রেখে দাও আমি নিচ্ছি বাবা। তো এখন মোটে দাঁড়াবে না, ও এখন বাবার সঙ্গে হেঁটে হেঁটে দেখবে। এবার বাঘ দেখতে যাচ্ছে, পেঙ্গুইন দেখতে যাচ্ছে, কি এনার্জি দেখো, হাত দুলিয়ে দুলিয়ে, কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে আর ডাকছে সবাইকে। তো এখানে পেঙ্গুইন আছে, একটা কিউট, ও মা দে আর সো কিউট। এখানে একটা নতুন জিনিস দেখো, উট সবাই দেখেছো তোমরা, আমিও দেখেছি, কিন্তু এরকম দুটো কুঁজ আছে, এরকম উট কিন্তু এর আগে আমরা দেখিনি। এই প্রথমবার এরকম উট দেখছি যার দুটো কুঁজ আছে। তো আমার কর্তামশাই এনাদের সঙ্গে কথা বলে মানে এত আগ্রহের সঙ্গে জানতে চেষ্টা করছে যে আমরা সাধারণত একটা কুঁজওয়ালা উট দেখেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কুঁজ। তো যাই হোক, দেখতে বেশ ভালোই লাগলো, বেশ মাঝখানে একজন বসবে, দুদিকে দুটো সাপোর্ট, খুবই সুন্দর। আমার ঘুরঘুরিটা ছুটছে দেখো, ছুটে ছুটে আসছে দেখো, এই মা। তো একটু ক্লান্ত হয়ে পড়েছি, সেজন্য একটু বসলাম। আমার মনা দেখতে পাচ্ছে ওই যে ওখানে ছুটে ছুটে বেড়াচ্ছে, মোটে কোলে আসবে না। কর্তামশাই এখানে দাঁড়িয়ে আছে, 5 মিনিট বসে নিয়ে তারপরে আমরা, এখনো বাঘটা দেখা বাকি আছে, আরো কিছু জিনিস বাকি আছে, চলো দেখা যাক। তো আমরা এবারে চলে এলাম, এখানে হাতি আছে, অনেকগুলো হাতি এখানে আছে, তবে বাঘটা দেখতে পেলাম না, কারণ বাঘটা অনেক নিচুতে ছিল। অনেকটা বড় এরিয়া জুড়ে আছে বাঘটা ঠিকই, কিন্তু অনেকটা নিচুতে। যাই হোক, মোনাকে দেখাতে পারলাম না, এটাই যা। তো মোনা এবার হাতি দেখতে এসেছে,
ওর এগুলোকে দেখেও বেশ অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। এই এতক্ষণে মনার সাথে একটা ফটো তোলার জন্য জায়গা খুঁজে পেলাম, তো এখানেই মনার বাবা আমার আর মনার একটা ফটোশ্যুট করে দিচ্ছে আর সাথে ভিডিওটাও করে নিয়েছে। এরপর মনার সাথে মনার বাবারও আমি একটা ফটোশ্যুট করে দেব। তো এরপরেও আরও কিছু জিনিস দেখার আছে, চলো যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি একটা ভল্লুক, ও হাত পা ছড়িয়ে বেশ ঘুমোচ্ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, এটা হচ্ছে অ্যানিম্যালস হেলথ কেয়ার সেন্টার। তো চলো এর ভিতরে কি আছে সেটা একবার দেখে আসি। এই যে খুব ছোট্ট দুটো বাচ্চা, মানে কচ্ছপ দেখতে তোমরা পাচ্ছ, খুব ছোট্ট, আমি ওর প্রথমবার দেখছি। বাইরে যে কচ্ছপটা দেখেছিলে বুড়ো কচ্ছপ, তারই বাচ্চা এই দুটো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম, ওটাই দেখতে গেছিলাম। তো এইখানে খাবার জায়গা তো এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু চিড়িয়াখানা বন্ধের মুখে, প্রায় 4:30 বাজতে চললো। তো বাইরেটা আর একবার দেখে নাও, বেশ রোদ আছে এখনও। এবার আমাদেরকে ফিরতে হবে, আমরা এসে গেছি গিফট শপের কাছে। তো মনাকে এবার গিফট শপের ভিতর নিয়ে যেতেই হবে, তো চলেও এলাম। আর মনা সফট টয় খুব পছন্দ করে, তো ছোট্ট একটা ভল্লুক পেয়েছে দেখো, খুব সফট, ওটা নিয়েছে আর কাউটাও নিল। তো এগুলোর দাম $3-4, মানে 350-350 টাকা এরকম দাম আর কি। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।